আর আরেকটা মজার ব্যাপার হইতেছে যে আমাদের কোয়েল পাখিগুলা দিন দিয়ে স্টার্ট করছে পাঁচটা ডিম নষ্ট হয়েছে ওকে এইখানে হচ্ছে প্রিভিয়াস আগের তিনটা ডিম এটা টোটাল পাঁচটা ডিম নষ্ট হইল হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আমি যদি আমার লফটের এইখান থেকে আপনাদেরকে দেখাই ওই যে একটা চড়ুই পাখি দেখছেন তো এই চড়ুই পাখিগুলা জানেন কেন বসে রইছে এটার জন্য আমি ওইখানে অলওয়েজ আপনাদেরকে দেখাই ভিডিওতে যে অলওয়েজ জল দেওয়া থাকে এবং মাঝে মাঝে আমি খাবার দিই বেশিরভাগ সময় খাবার দেওয়া থাকে তো চোরে পাখিগুলো অ্যাকচুয়ালি এখানে এসে ওয়েট করে আর যেহেতু টানা বৃষ্টি হইতেছে ওদের খাবারের খুবই সংকট দেন এইখানে এসে ওয়েট করে ওই ক্ষেত্রে যে কাজটা আমি করে এইখানে খাবার দিয়ে দিই তো এই হচ্ছে ওদের প্লেস এইখানে হালকা দেয় এবং এইখানে হালকা দেয় আদারওয়াইজ কাক পুরোপুরি অবস্থা খারাপ বানায় ফেলে জলের অভাব নাই এখন বর্তমানে যে সিচুয়েশন বা খাবারের অভাব ওই যে দেখেন এটা হচ্ছে একটা পুরুষ চোরের পাখি যে কিনা নিজে খায় এবং বাসার জন্য নিয়ে যায় ওর মধ্যে কিন্তু খাবার আছে আসছে ফার্স্টে কবুতরের টয়লেট দিয়ে স্টার্ট করি কালকে তো কবুতর গুলো গ্রিড দিয়েছিলাম তো আমি বলছিলাম যে টয়লেট এদের হবে অকল্পনীয় এ উৎসব আছে একেবারে সব লাল আর যেহেতু ব্রিডিং এ আসে মানে ডিম বাচ্চা নিয়ে আছে কবুতর গুলো তো ক্ষেত্রে কবুতরের টয়লেট বিভিন্ন ধরনের হইতে পারে ওকে পাতলা গাঢ় তো এই ক্ষেত্রে এগুলা নিয়ে ভয় পাওয়ার বিন্দু মাত্র কোনো কারণ নাই যেমন এই জায়গায় যদি দেখেন বিন্দু মাত্র কোনো কারণ নাই তো কালকে রাত একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে কবুতর গুলো অলরেডি বুঝতে পারছে যে এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে এবং ওরা ডিমের তা দেওয়া পুরোপুরি স্টপ করে দিছে তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে ডিমগুলা সরায় ফেলবো দুইটা থেকে আমার ইচ্ছা ছিল যে হচ্ছে প্রচুর থেকে আর এসে থেকে পরে সরানোর যেন এক সপ্তাহের বাচ্চা তুললে একসাথে সেকেন্ড টাইমের বেবিগুলো তুলতে পারে বাট এটা পসিবল হইল না তো টোটাল ব্রিডিংয়ের পাঁচটা ডিম নষ্ট হয়েছে ওকে এইখানে হচ্ছে প্রিভিয়াস আগের তিনটা ডিম এটা হচ্ছে টোটাল পাঁচটা ডিম নষ্ট হইলো এই যে চলে আসছে তোদের খাবার দিয়ে দিছি ওই জায়গায় ওই জায়গায় তোদের খাবার দিয়ে দিছি আর আরেকটা মজার ব্যাপার হইতেছে যে আমাদের কোয়েল পাখিগুলো দিন দিয়ে স্টার্ট করছে মেবি একটা মাদি ডিম দিছে আজকে হচ্ছে কোয়েল পাখির ডিম দেওয়ার চতুর্থতম দিন অর্থাৎ পরশু দিন থেকে ডিম দিছে কালকে একটা পাইছে এবং এর আগের দিনের আগের দিন একটা পাইছে আমি ভিডিওতে দেখাইনি আপনাদের এ হচ্ছে অবস্থা কালকের মতো আজকেও কবুতর গুলারে দিব হ্যামকো পেজ মিশ্রিত জল আজকে যেহেতু দুই তারিখ এবং কালকেও দিব হ্যামকো পেজ মিশ্রিত জল তো আমি যতটুকু নেই সেটা হচ্ছে যে এক লিটার জলে এক মিনিট এই ওষুধটা যারা ইউজ করে মানে স্মেল আপনার নাকে যাইতে বাধ্য কালকে অনেকে কমেন্ট করছিলেন যে ওষুধ খোলার কতদিন পর্যন্ত ইউজ করা যাবে অ্যাকচুয়ালি যতদিন পর্যন্ত ডেট আছে ততদিন পর্যন্ত ইউজ করতে পারবেন বাকি যে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রোদের মধ্যে কখনো যেন আপনার ওষুধের বোতল মানে যে জায়গায় আপনি ওষুধগুলো সংরক্ষণ করেন ওই জায়গায় যেন তাপ বা রোদের আলো না পেন ঠিক আছে তাহলেই হবে যেমন আমি এটার মধ্যে রাখি এটার মধ্যে রাখলে দেখা যায় নিচে থাকলে এটার মধ্যে অল টাইম মানে চাওয়া থাকে রোদ পড়ে না তো থেকে কোনো প্রবলেম হয় না ডিম সরাই দিছি আর এখনই মিটিং করে স্টার্ট করছে দেখা যাক এবার এদের ব্রিডিং কিরকম হয় ওদের ডিম জমে নষ্ট হয়েছে ব্যাপারটা দুঃখজনক দেখা যাক করার জন্য প্রচুর প্রচুর ডিম দিয়ে দিবে কালকে কবুতরের বাচ্চার নাভির সমস্যা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করব যেটার মাধ্যমে আপনাদের হাতে কলম আমি দেখাই দিব যেন প্রবুতরের বাচ্চা থাকাকালীন সময় নাভির যে প্রবলেমটা হয় অর্থাৎ নাভির মধ্যে যে আহ ধরে সেই সমস্যাটা সমাধানে আপনারা কি করতে পারেন ওকে তো এই ক্ষেত্রে খুবই ছোট ছোট একটা বিষয় বা মারাত্মক কাজের অলরেডি আমি সাথে করছি বুঝতে পারেন এই ব্যাপারগুলো কেন করা প্রয়োজন এগুলো খুব সিম্পল সিম্পল ইস্যু বাট খুবই কার্যকরী একটা ব্যাপার ওকে প্রকৃতিতে থাকা যে পশু পাখিগুলো আসে আছে বিশেষ করে চোরের পাখি শালিক পাখি এরা বেঁচে যাবে কেননা বৃষ্টিতে দেখা যায় ওরাও সহজে বের হয় না বাসা থেকে ঘরের কোনার মধ্যে বসে থাকে এবং ওদের জন্য খাবার খুঁজে বের করার একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তো এগুলো মানে যার ব্যক্তিগত ব্যাপার মন থেকে করলে অনেক শান্তি পাওয়া যায় ভালো লাগে তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো হতো আপনাদের সকলের ফ্রেন্ডস নমস্কার